উজান থেকে নেমে আসা ঢল ও গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ভয়াবহ রূপ নিয়েছে দেশের উত্তর পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি। 11টি জেলায় পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন 9 লাখ মানুষ, ক্ষতিগ্রস্তের সংখ্যা অন্তত 45 লাখ। প্রতিনিধিদের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। শরৎকালে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে ফেনীর উত্তরে 3 উপজেলা ফুলগাজী, পশুরাম ও ছাগলনাইয়ার 2 লাখের বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। 3.5 লাখ মানুষ খোঁজ খবর না পেয়ে উৎকণ্ঠায় স্বজনরা। পানি বেড়ে যাওয়ায় তলিয়ে গেছে রাস্তাঘাট ও ঘর বসতি। বন্যা দুর্গতদের হেলিকপ্টারে করে উদ্ধার ও ত্রাণ বিতরণ করছে র্যাব। টানা বৃষ্টি ও ফেনীর মুহুরী নদীর পানিতে নোয়াখালীর 8 উপজেলার 20 লাখ মানুষ পানিবন্দী। সেই সাথে জেলার 4.5 লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন। পানি উঠায় বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ। এতে চরম দুর্ভোগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন পানিবন্দী মানুষরা। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় খোয়াই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় একদিনে আরো অনেক গ্রাম প্লাবিত হয়েছে। পানিতে পড়ে নিখোঁজ 2 জন। চুনারুঘাটে পাহাড় ধস ও খোয়াই নদীর বাঁধ ভাঙার আশঙ্কা রয়েছে। গাফিলতির কারণে এই এলাকার মানুষ আর লাইনের তো দরিদ্র মানুষ, লাইনের ঘর দুয়ার সব লিয়ে গেছে। এখন যারা বর্তমানে প্রশাসনের দায়িত্বে আছে জেলা প্রশাসক সহ, তারা যদি উদ্যোগ না নেন জরুরি ভিত্তিতে, তাহলে এই বাড়িঘরগুলা ধ্বংস হয়ে যাইব। এবং কিছু ঘর বাড়ি আছে একবারে ঝুঁকিপূর্ণ, যেগুলো আজকে রাত্রেই অত বাঙ্গার মধ্যে বিলীন হয়ে যেতে পারে। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তীব্র পানির স্রোতে ভেঙে গেছে কুমিল্লার গোমতী নদীর বাঁধ। প্রবল স্রোতে সদর, মুরাদনগর ও দেবীদ্বারের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। লোকালয়ে প্রবেশ করেছে পানির প্রবাহ। বাঁধ ভাঙার ফলে জেলার বুড়িচং, ব্রাহ্মণপাড়া থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়ার কসবা পর্যন্ত প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। আমাদের 2-4টা তাবু হইলে বা কিছু সংখ্যক তাবু হইলে আমাদের উপকার হয়। বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের হাটহাজারী ও ফটিকছড়ির সীমান্তবর্তী এলাকা হালদা নদীর ওপর নির্মিত বাঁধ ভেঙে ফটিকছড়িতে পানি ঢুকতে শুরু করে। এছাড়াও বিভিন্ন স্থানে খাল থেকে পানি উপচে লোকালয়ে প্লাবিত হচ্ছে। এই জেলার 9টি উপজেলায় প্রায় 2.5 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এই জায়গাটি খুবই ঘন বসতিপূর্ণ ছিল বিধায় আমাদের এই স্থানের আপস্ট্রিম এবং ডাউনস্ট্রিম বা উজান এবং ভাটিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে, কিন্তু উক্ত স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি করা যায়নি। অস্বাভাবিক জোয়ারে পানিবন্দী লক্ষ্মীপুরের লাখো মানুষ, আশ্রয়কেন্দ্র সহ আত্মীয় স্বজনের বাসায় ছুটছেন এসব মানুষ। জেলা প্রশাসন থেকে আশ্রয়কেন্দ্রে শুকনো খাবার ও পানি বিতরণ করলেও চাহিদার তুলনায় অনেক কম। এদিকে বৃষ্টি না থাকায় খাগড়াছড়ি জেলা সদরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে বন্যা পরবর্তী ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। এখন অনেক জায়গায় সড়ক ডুবে থাকায় খাগড়াছড়ির সাথে বাঘাইছড়ি ও লংগদের যোগাযোগ বন্ধ রয়েছে। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।